অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল প্রিন্স অফ টলিউড হিসেবে পরিচিত মহেশ বাবুকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন এই নির্মাতা। তবে এ বিষয়ে এতদিনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজামৌলি। এক সাক্ষাৎকারে এই নির্মাতা বলেন, আমি অনেকবারই বলেছি প্রযোজক ডিভিভি দানোয়ারের সঙ্গে ট্রিপল আর শেষ হলেই কেএল নারায়ণের সঙ্গে একটি সিনেমা নির্মাণ করব, আর এতে অভিনয় করবেন মহেশ বাবু। সম্প্রতি মহেশ বাবুর সারে নারু নাকাব্বারু সিনেমাটি বক্স অফিসে হিট করেছে। সিনেমাতে মহেশ বাবুকে একটি আর্মি অফিসার চরিত্রে দেখা গিয়েছিল। এবার এসএস রাজামৌলির সঙ্গে যে ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তাতে আর কে কে অভিনয় করবেন সেটা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে গোপন সূত্রে জানা গেছে সাউথ ও বলিউড দুই ইন্ডাস্ট্রি থেকে সামঞ্জস্য করেই ক্যারেক্টার চূড়ান্ত করা হবে। সিনেমাটির অফিসিয়াল নাম এখনও দেওয়া হয়নি, তবে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে সম্রাট নামে আসতে পারে সিনেমাটি। অবশ্য এই নামের পরিবর্তন আশঙ্কা করেছেন অনেকেই। আমরা এর আগেও দেখেছি রাজামৌলির ছবি মানেই বিগ বাজেট আর কাহিনী বিজিএম নিয়ে মাল্টিকাস্টিং হয়ে থাকে। কয়েকটি ভাষায় নির্মিত হতে পারে মহেশ বাবুর এই সিনেমাটি। এর আগে প্রভাস, জুনিয়র এনটিআর, রামচরণ, নানিকে নিয়ে সিনেমা নির্মাণ করলেও মহেশ বাবুর সঙ্গে এটি হবে রাজামৌলির প্রথম সিনেমা। বর্তমানে বহুল প্রতীক্ষিত সিনেমা রুদ্রম, রুনম, রুধিরাম বা ট্রিপল আর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রাজামৌলি। এর কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। এই সিনেমার গল্প কামারাস ভীমা ও আলুরি সীতারাম রাজু নামে দুই বীর যোদ্ধাকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর। ট্রিপল আর সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকেও। পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রে স্টিভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী 8 জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, মহেশ বাবুর অভিনয় আপনার কেমন লাগে? আর মহেশ বাবুর সঙ্গে রাজমৌলির সিনেমা হলে কেমন হতে পারে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।